হ্যালো ফ্রেন্ডস, সাকসেস কয়েড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেক দিন পরেই আপনাদের সামনে হাজির হলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হলাম। আমরা বেঙ্গল কেমিক্যালের নাম সকলেই জানি, তো করোনা ভাইরাস সম্পর্কে আমাদের বর্তমানে সকলেরই অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা লকডাউনের মধ্যে চলছি। তো করোনায় সেই বেঙ্গল কেমিক্যালই কিন্তু ভরসা, এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের যে পরীক্ষায় যে বিভিন্ন যে প্রতিবেদনগুলো আসে এই সব জায়গা থেকেই কিন্তু আসতে পারে, তো চলুন আমরা প্রতিবেদনটা একবার দেখে নিই। এই যে প্রতিবেদনটি, করোনায় সেই বেঙ্গল কেমিক্যালই এখন তাতা। মানিকতলার বেঙ্গল কেমিক্যালসের দিকে তাকিয়ে আছে গোটা ভারত, শুধু ভারত কেন, এমনকি মার্কিন মূলক ও কলকাতার ওই প্রাচীন ওষুধ তৈরির প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে। কারণ একটাই, করোনা সংক্রমণে আংশিক কার্যকারী হাইড্রোক্লোরোকুইন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাতে গড়া এই প্রতিষ্ঠান থেকেই পাওয়া যাচ্ছে। তো এটাই এখন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইতিমধ্যেই ট্রাম্পও একটা হুমকি দিয়েছে ভারতকে, যে হাইড্রোক্লোরোকুইন না সাপ্লাই করলে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু একটা প্রভাব পড়তে পারে। তো সেই হাইড্রোক্লোরোকুইন ব্যাপারটা বর্তমানে যেখানে তৈরি হয় সেটা হচ্ছে সেই বেঙ্গল কেমিক্যাল। সেই বেঙ্গল কেমিক্যালে এখন ত্রাতা হিসাবে সারা বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। বাংলার অন্যতম ঐতিহ্যের ওই সংস্থার বিলগ্নিকরণ রুখতে কর্মীরা দীর্ঘ লড়াই করেছেন, এখনও করতে হচ্ছে। আর তাই বিলগ্নিকরণে চলে যাওয়া ওই সংস্থাকে বাঁচাতে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার জেরে এখনও টিকে আছে বাংলার গর্বের ঐশ্বর্য তৈরি প্রতিষ্ঠান। এটা আমাদের কাছে দুর্ভাগ্য হলেও এই বেঙ্গল কেমিক্যাল কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছিল। এই বেঙ্গল কেমিক্যাল বর্তমানে যে জায়গায় পৌঁছে গেছে, যে কারণে দরকার, সেটা আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় হয়তো সেটাই আমাদের বুঝিয়ে দিয়ে গেছিলেন। তো এই সংক্রান্ত প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম, অনেক দিন পরেই তুলে ধরলাম আমাদের চ্যানেলে ভিডিও। আপনারা জানাবেন আমাদের কেমন লাগলো, এবং আপনারা এই সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের জানাবেন। ধন্যবাদ।